তুই গেলে বুঝতে পারতিস কম্পাউন্ড কারি করে। আহ, গেট দিয়া অন্দরে ঢুকলেই অন্তরটাকে জুড়াইয়া যায়। সেই পুরানা আমলের বড় বড় থামওয়ালা বাড়ি, বড় বড় গাছের সারি, কোথাও গজল্লা নাই, এক টুকরা শব্দ নাই, চেঁচামেচি নাই, কিছু নাই। মাঝে মধ্যে দুই একখান পাখির ডাক, এই এই হইল গিয়া পড়াশোনার আদর্শ। তুমি মেয়ে হয়ে জন্মালে না কেন বলো তো? কেন না মানে তাহলে দেবন কলেজে ভর্তি হতে পারতে। মস্করা মারতে তাই বলতো কি? তুমি কাল থেকে সেই ভাঙা রেকর্ডটা চালিয়ে যাচ্ছ। চালাইতাম নাকি? তোমার মাইয়া তো ওই লেডি ব্রেবনের কম্পাউন্ড দেখাই মাতামাতি শুরু করে দিল, তাই কইতাছি। তা মাতামাতি করবে না? ও যে কলেজে ভর্তি হবে সেই কলেজ নিয়ে মাতামাতি করবে না তো কি করবে? করুক। আমি একটা কথা বলবো, তুমি ওর পড়াশোনার ব্যাপারটা ওর উপরই ছেড়ে দাও, আমাদের আর কিছুতে দরকার নেই। ছাড়ো তো আমার পড়াশোনা এবং তোমার পড়াশোনা। আমার পড়াশোনা? তোমার পড়াশোনা আসলে আমারটাও আমি দেখছি। আমার কি পড়াশোনা? তুমি ওইটা কিচ্ছু নয় তোমার, তুমি দরকার, তুমি দেখো ওইটা হাই করে আমাকে দিয়ে কি পারিস না। সব ব্যাপারে না তুই ভীষণ বাড়াবাড়ি করিস। সহজ রন্ধন প্রণালী নিমন্ত্রণ করেছো সেটা ভুলে গেছো না? তুই এক পদ এদিক ওদিক করে রেঁধে এই বইটা পড়ে তাক লাগিয়ে দিতে হবে না? আমাদের তো একটা সম্মান আছে বলো। তুমি কি ইন্টেলিজেন্ট গো? কি যে ডিটারজেন্ট ডিটারজেন্ট এই হাসিস কেন বল না? কিচ্ছু না, তুমি বাজিকে নিমন্ত্রণ করেছিলাম একদম ভুলে গেছি। কি কি রান্না করছো? আচ্ছা শোন, আমি রেখেছি তো কি কি করেছো আর শোন, তুমি শোন, তুমি শোন, তুমি শোন। আচ্ছা শোন, মাছের মুড়ো দিয়ে মুগ ডাল, ঠিক আছে? মাছের মুড়ো দিয়ে মুগ ডাল, ঠিক আছে? ঠিক আছে। তারপর হচ্ছে শুক্তো আলু ফালু দিয়ে আর কি কাঁচকলা শুক্তো রাতে শু বাবা শুক্তো বা তুমি সব ব্যাপারে কথা বলছো না, আমাদের ব্যাপারে আমরা জানো না। ঠিক আছে, আরে থাম থাম থাম, ধরো ওর দিদিমণি আগে আইবে কিনা দেখ। আসবে না ওমা, সে আবার কি বুঝেছো বিমলা? লেখাটা দেশ পত্রিকায় ছাপা হয়েছে বটে, কিন্তু কিছু কিছু ত্রুটি থেকে গেছে। আরো ডিটেলে মানে আরো ডেফিনিট হয়ে কিছু তথ্য অ্যাড করা উচিত ছিল, ঠিক আছে? পরে যদি কখনো বই আকারে বার করতে পারি তখন অ্যাড করে দেবো, কি বলো? কাকে বলছি? উনি তখন রান্নাঘরে ডাঁটা চচ্চড়ির প্রিপারেশন দেখতে ব্যস্ত। আসতে পারি? কে? এটাই কি সুদীপা সান্যালের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারছেন না তো? কিন্তু আমি যদি খুব ভুল না করি তাহলে আপনি হচ্ছেন মেসোমশাই, আই মিন সুদীপার বাবা। দেখো দেখো, ঠিক আছে ঠিক আছে, আর আপনি ঠিক মাসিমা, তাই তো? থাক 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 বাবা থাক। আচ্ছা তুমি কি অভি? আপনি চিনতে পারলেন কেমন করে? ঠিক বলেছি না? 100% ঠিক বলেছি। সবাই আমাকে অভি বলে ডাকে, কিন্তু আমি হচ্ছি অভি ব্যানার্জি। তুমি অভি? তোমার কথা সুদীপার মুখে এত শুনেছি। বসো বসো বসো। তা শুনেছ তো, চোখে দেখে চিনতে পারছো না কেন? তুমি কি করে চিনে ফেললে বলো তো? তবে তোমরা তো সবাই আমাকে মুখ্য ভাবো। না না, কি যে বলো। আচ্ছা বাবা, তুমি একটু মেসোমশাইয়ের সঙ্গে বসে গল্প করো, আমি এক্ষুনি ভেতর থেকে আসছি। আপনি ভেতরে যান, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাসিমা আমার জন্য অনেক কিছু ব্যবস্থা করবেন না, আমি শুধু এক কাপ চা খাবো। তা বললে কি হয়, তুমি প্রথম আমার বাড়িতে এসছো, তোমাকে শুধু চা দেওয়া যায়? তুমি একটু বসো, আমি বারে তোমার জন্য। মাসিমা অন্য কিছু নয়, প্লিজ আমি এক কাপ চা খাবো। আচ্ছা বাবা আচ্ছা, তুমি একটু স্থির হয়ে বসো তো। আমাদের বাড়ি চিনে আসতে কোনো অসুবিধা হয়নি তো?
অসুবিধা কেন হবে মেশোমশাই? আপনার পাড়া তো আমার দীর্ঘদিনের জাতা। তাই বুঝি? হ্যাঁ, তারপর নরেন আপনাদের পাড়া থাকে আর রশি আমার বন্ধু হয়। আমি তো দীর্ঘদিন নরেনের বাড়িতে আড্ডা মারতাম, আমরা তো একসাথে ফুটবল খেলতাম। হ্যাঁ হ্যাঁ, তুমি তখন ইস্ট বেঙ্গলে, তাই না? আমার কথা ছাড়ুন মেশোমশাই। মেশোমশাই, আমি কিন্তু আজকে শুধুমাত্র আপনার সঙ্গে আলাপ করতে এসেছি, তাই জন্য বিনা নোটিশে চলে এলাম। খুব ভালো করেছো। মেশোমশাই, নতুন কি লিখছেন? লিখছি মানে দেশ পত্রিকার জন্য একটা লেখা রেডি করছি। ওদিকে আবার অমৃত শ্যামল গঙ্গোপাধ্যায়, চেনো তো, বিখ্যাত সাহিত্যিক, ওর সাথে আজ ন্যাশনাল লাইব্রেরিতে দেখা। তো উনি আবার অমৃতের জন্য একটা গল্প লিখে দিতে বলেছেন। গল্প মানে? মানে ইতিহাস নির্ভর গল্প আর কি। কিরকম বলতো? মানে ধরো, হাজার হাজার বছর আগে মহেঞ্জোদারো হরপ্পার যুগে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সেটা কিসের উপর দাঁড়িয়ে থাকতো? মানে ধরো, একজন মানুষের কাছে, বা ধরো একজন পুরুষের কাছে একজন নারী, সে মা হতে পারে, স্ত্রী হতে পারে, ঠিক কি চাইতো? আজকের মতন মোটা ভাত কাপড় চাইতো, না অন্য কিছু? এই নিয়েই আর কি কিছুটা কল্পনা, কিছুটা ইতিহাস, এইসব মিলিয়ে আর কি একটা গল্প লিখে দিতে বলেছে। দারুণ আইডিয়া কিন্তু, খুব ইন্টারেস্টিং লাগছে। আইডিয়াটা কিন্তু আমার না, ওটা শ্যামল বাবু। আমি শুধু ওনার ইন্সপিরেশনে লেখার চেষ্টা করব। আচ্ছা মেশোমশাই, আমি যদি একটা পয়েন্ট যদি অ্যাড করতে চাই, তাহলে আপনি কি খুব রাগ করবেন? না না, রাগ করবো কেন, বলো না তুমি কি বলতে চাইছো, বলো না। এমনিতে আপনারা যেটা ভেবেছেন সেটা একদম ঠিক আছে, সেই নিয়ে আমার কিছু বলার নেই। তবে তখনকার দিনের মানুষদের যদি অর্থনৈতিক পার্সপেক্টিভটা যদি একবার ধরিয়ে দেওয়া যেত, তাহলে মানে নিশ্চয়ই অর্থনীতি তো আসল, ওর ওপরই তো দাঁড়িয়ে থাকে মানুষের বাঁচা মরা, ভাব ভালোবাসা আশা আকাঙ্ক্ষা। কিন্তু তোমার মাথায় অর্থনীতির ব্যাপারটা এলো কি করে বলো তো? তার কারণ আমি হচ্ছি ইকোনমিক্সের ছাত্র। তাই নাকি? হ্যাঁ, ফাইনাল ইয়ার চলছে, পোস্ট গ্রাজুয়েশনের ফাইনাল। এক্স্যাক্টলি। খুব ভালো। কেন, আমার পড়াশোনা নিয়ে সুদীপা আপনাকে কিছু বলেনি? হ্যাঁ বলেছে, বলেছে যে তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ো, কিন্তু কি নিয়ে সেটা বলেছে বোধহয় আমি ঠিক মাথায় রাখতে পারি। মাসিমা আবার এত কিছু, আমি আপনাকে বারবার বললাম না আমার জন্য এত ব্যবস্থা করবেন না, আমি শুধু চা খাবো মাসিমা, আর কিন্তু এত কিছু খাবো না। আর আপনি কেন কষ্ট করে নিয়ে এলেন বলুন তো? সুদীপা তো নিয়ে আসতে পারতো না, কি ও বাড়িতে নেই নাকি শরীর টরীর খারাপ, কি ব্যাপার? না না, শরীর খারাপ না। তাহলে কোথায় সে? ও তো বাড়িতেই নেই। ও সুদীপা বাড়িতে নেই? না। কোথায় গেছে? ওর এক ছাত্রী আছে না পারমিতা, ওই মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, তাই ওদের বাড়িতে গেছে। বুঝেছি, পারমিতার বাড়িতে নেমন্তন্ন খেতে গেছে, তাই কি? ওই চা দে। আমার চা? না, তোমার চা দেওয়া হবে না, বিকেল থেকে তিনবার চা খাওয়া হয়ে গেছে। কি আশ্চর্য, অভি এসছে ওর সাথে বসে। আচ্ছা, অভি একা একা চা খেতে পারবে? কি আশ্চর্য, তুমি যাও 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 যাও। সুদীপা থাকলে তোমাকে এখন চা দিত? সুদীপা তো এখন নেই, তুমি যাও না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। অভি এসছে না, পারি না। কি আশ্চর্য। দিদি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা একরকম, জেঠু জেঠিমা সব সময় তোমার কথা বলেন, তোমরা একবার আসতে পারো না গো। অবশ্য কী করেই বা আসবে, জামাইবাবু তো লিক চলছে এখন। কিন্তু জামাইবাবুর টিম এত খারাপ খেলছে কেন গো? সাদেকেরই বা কী হলো? ও তো মোহনবাগানের দিন খেলতেই পারলো না, পরের দুটো ম্যাচও বোধহয় সুবিধে করতে পারেনি, তাই না? পরের ম্যাচগুলো রিলে তো এখানে হয়নি, তাই ঠিক জানতে পারলাম না সাদে কীরকম খেলেছে। তবে মোহামেডানের সঙ্গে ম্যাচটা রিলেটা হয়েছিল, সেখানে সাদেক তো খেলেইনি। জামাইবাবু কি সাদেককে টিম থেকে বাদ দিয়ে দিয়েছেন, নাকি সাদেকের চোট টোট কিছু লেগেছে? সেটা জানবার জন্যই আমি তোমাকে চিঠিটা লিখছি। আসলে সাদেকের কথা এখানে বন্ধু বান্ধবদের অনেক বলেছি, তাই সাদেকের বসে থাকাটা ঠিক মেনে নিতে পারিনি। সে যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, তুমি আর জামাইবাবু আমার প্রণাম নিও, সাদেককে আমার ভালোবাসা দিও, উত্তর পাই জানো।
ইতি অয়ন। কার চিঠি? অয়নের, মালদা থেকে লিখেছে, পড়বে? এখন থাক, পরে পড়ে নেব। ভালো আছে? হ্যাঁ ভালো আছে, কিন্তু পারিজাতের জন্য বন্ধু বান্ধবের কাছে খুব অস্বস্তিতে পড়েছে। অস্বস্তি কি বলছো? মাথা হেট হয়ে গেছে একেবারে। স্বাভাবিক, এখান থেকে ফিরে গিয়ে বন্ধু বান্ধবের কাছে আমাদের সম্বন্ধে ফলাও করে হয়তো বলেছে, তারপর তোমরা কি আজকেও হেরে গেছো? চা খাবে? হ্যাঁ খেতে পারি যদি খাওয়া। এভাবে বলছো কেন? জানো জানো সাধনা, এখন আমার নিজেকে মনে হচ্ছে পৃথিবীর একটা অপদার্থ মানুষ, অপদার্থ কোচ, অপদার্থ স্বামী, অপদার্থ গুরু। এতদিন যে সাদেক এখানে থাকলো, তাকে কি শেখাতে পারলে বলো? না পারলে ফুটবল খেলা শেখাতে, না পারলে সভ্যতা ভদ্রতা শেখাতে। এতদিন যে এখান থেকে চলে গেছে, একটা চিঠি তো লিখতে পারতো। অয়ন যেরকম লিখেছে লিখেছে এরকম চিঠি, সুদীপা বলো বলো বলো। ব্যাড লাক। আমারই ব্যাড লাক। না না আমারই ব্যাড লাক। দেখো তুমি প্রথম আমাদের বাড়িতে এলে, অথচ আমি ছিলাম না, তোমার সঙ্গে দেখা হলো না। আমার ভাবতে এত খারাপ লাগছে অভি। তোমার থেকে আমার হাজার গুণ বেশি খারাপ লাগছে। কেন? সেটা তুমি বুঝবে না। কেন বুঝবো না? না না থাক না। আহ বলোই না বাবা। আচ্ছা আমি তোমার বাড়িতে গিয়েছিলাম কার সঙ্গে দেখা করতে বলো? বাবার সঙ্গে আলাপ করবে বলে। শুধুমাত্র তোমার বাবার সঙ্গে আলাপ করবার জন্য নয়, তোমার বাড়িতে হঠাৎ করে তুমি আমাকে দেখে যে চমকে উঠতে, থ মেরে যেতে, ভিমরি খেতে, সেটা তো ঠিক। মেবি। কায়দা করো না প্লিজ, তাহলে কিন্তু বলবো না। না তাকিয়ে থাকতাম রিয়েলি, আমি একেবারে স্পেল বাউন্ড হয়ে যেতাম। হ্যাঁ সেই দৃশ্যটা আমি মিস করলাম। এবার বলো ব্যাড লাকটা কার, আমার না তোমার? দুজনের। ওকে যাক গে অভি, তোমার কোনো অসুবিধা হয়নি তো? না না অসুবিধা হবে না, মানে সেটা জানার জন্যই ফোন করলাম। না এমনি কোনো অসুবিধা হয়নি, কিন্তু তোমার ওই চমকানোটা দেখতে পেলাম না, তোমার ছোটাছুটিটা দেখতে পেলাম না, সেই আর কি। ছোটাছুটি মানে? আমাকে প্রথম তোমাদের বাড়িতে দেখে তুমি নিশ্চয়ই মিষ্টি আনবার জন্য খুব দৌড়াদৌড়ি করতে, সেটা দেখতে পেলাম না। দৌড়াদাম বুঝি? সেটা তুমি ভালো জানো। বুঝলাম। কি বুঝলে? এটাই বুঝলাম যে আমাকে চমকে দিয়ে তুমি মজা পেতে চাও, আর কিছু না। বাহ তুমি কি আমায় কম চমকাও নাকি? হ্যাঁ চমকাই। চমকাও না? এই যে সেদিন আমাদের কলেজের ক্যাম্পাসে হঠাৎ করে কোত্থেকে এসে আমার পিঠে হাত রাখলে, তা আমি কম চমকেছি নাকি? হ্যাঁ তাছাড়া 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 এই যে তুমি হুটহাট করে আমাকে ফোন করো,
সেটাও কি কম চমকাও নাকি আমাকে? ইনফ্যাক্ট এই যে আজ পর্যন্ত তুমি আমাকে যা যা ফোন করেছো তার জন্য আমি ভীষণ আশ্চর্য, ভয়ঙ্কর আশ্চর্য, বিভৎস আশ্চর্য। এই শোনো শোনো, এই ফোন ছাড়বে না, ফোন ছাড়বে না। এই যে তুমি প্রতিদিন হুটহাট করে ফোন ছেড়ে দাও, এটাও কিন্তু আমার কম আশ্চর্য লাগে না। হ্যালো হ্যালো শুনছো? হ্যালো, যা বাবা আজকেও ফোন ছেড়ে দিলি। কিছু ভালো লাগছে না রে। কেন? চোখের সামনে সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তো আগের দিনগুলি ভালো ছিল রে। কেন বলতো? সেটা তুই নিজেকে জিজ্ঞেস করেই দেখ। আমি চাকরি পাওয়ার পর তুই দিনে দিনে কিরকম যেন পাল্টে যাচ্ছিস রে। এটা একদম ভুল কথা দাদা, আমি একটু পাল্টাইনি, বরং তুই কি তোর উপর মেজাজ দেখাচ্ছে দেখাচ্ছিস না? আর তুই যে দিনের পর দিন আমাকে ইগনোর করছিস। আমি তোকে ইগনোর করি না দাদা। তুই আমাকে ইগনোর করিস পুতুল, ইগনোর করিস। সাত দিয়ে মাছ টাকা যায় না। তুই আমাকে না জানিয়ে ইউনিভার্সিটিতে জয়েন করেছিস, তারপর আবার ম্যাক্স মুলার ভবনে দৌড়াদৌড়ি করছিস। দাদা আমি নিজে এখনো একদিনও ইউনিভার্সিটি যাইনি। সুদীপাদি আমার জন্য ফর্মটা এনে দিয়েছিল ওখান থেকে। কিন্তু তুই তো ফিল আপ করেছিস। এখনো করিনি। অনেক রাত হল, শুতে যাই। তোর কি হয়েছে বলবি না? জেনে তুই কি করবি? কি আর করব, তোকে একটু বোঝার চেষ্টা করব। এই একটা খাঁটি কথা বলেছিস, বোঝার চেষ্টা করবি। জানিস পুতুল, আমাকে আজকাল কেউ আর বোঝে না, কিন্তু একটা জিনিস আমি সাফ বুঝে গেছি, আমি একটা অভাগা রে। দাদা হ্যাঁ রে, দেখ ছোটবেলায় বাবাকে হারিয়েছি, কোনো মতো গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু একটা চাকরি জোটাতে পারিনি। তারপর চাকরি যখন জোটালাম তখন আমার কাছের মানুষেরা সব কেমন দূরে সরে গেল। অভি, সুদীপা, তুই দাদা।